뭐 가서 দেখো কিভাবে তোমার নাম চেঞ্জ করা যায়। আচ্ছা গুগল করতে হবে না, আমি অলরেডি করেছি। শোনো, একটা হলফ নামা সম্পাদন করতে হয়, 200 টাকার একটা জুডিশিয়াল স্ট্যাম্প লাগে। আচ্ছা কাম ডাউন, হয়েছে কি? আমি নাম কেন চেঞ্জ করব? বুঝতে পারছো না, তোমার নাম কি পরিমাণ ভাইরাল, তোমার কোনো আইডিয়া আছে? কি কি সব গান হচ্ছে, মানুষ ছেলে বুড়া সবার মুখে মুখে একটাই কথা, বাবু খাইছো। মানে আমি তুমি খেয়েছো কিনা সেটা পর্যন্ত জিজ্ঞেস করতে পারি না, আমার আশেপাশে কলিগদের তাকায় তাকায় হাসে, টিপ্পনি কাটে। তোমার নামটা চেঞ্জ করতে হবে। আর কি বিপদ, মানুষ আমার নাম নিয়ে হাসে, তাই আমার নাম পরিবর্তন করতে হবে? দিস ইজ নট ফেয়ার, দিস ইজ রিয়েলি নট ফেয়ার। আচ্ছা যদি তুমি রিয়্যাক্টই করো তাহলে আমারও রিয়্যাক্ট করা উচিত, কারণ তোমার নামেও তো আমার অনেক কিছু শুনতে হয়। আমার নাম নিয়ে কেন তোমাকে কেউ কথা শোনাবে? অবশ্যই শুনতে হয়। যেমন প্রচণ্ড গরম পড়লে আমার কলিগরাম আশপাশে ঘোরাঘুরি করে এবং আমাকে টিজ করে, বলে আই বৃষ্টি ঝে পে ধান দে বৌমে। এটা শুধু না, আরও আছে, কাঠ ফাটা রোদে ওরা আমাকে বলে, তাই বৃষ্টি কখন আসবে? ইস, বৃষ্টি আসলে কি শান্তি লাগতো, তাই না? উফ, বৃষ্টি তুই ভিজতে পারতাম, আমাকে শোনায় শোনায় বলে। না না, আসলে শোনো, এই কলিগ আর এই ফ্রেন্ডদের জন্য এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড টপিকটা খুব মজা নেওয়ার একটা বিষয়, বুঝছো? একবার বিয়ে করে ফেলি, তারপর দেখবো ওরা আমাকে রেসপেক্ট দিচ্ছে, তোমাকে রেসপেক্ট দিচ্ছে। কি হলো, চুপ করে আছো কেন? আই এম সিরিয়াস, মানে আর কতদিন ওয়েট করতে হবে? আই এম রেডি, ইউ আর রেডি। বাসায় কি মানবে? কেন মানবে না, আমি যতদূর জানি আই এম আ গুড লুকিং হ্যান্ডসাম গাই, আমি একটা ভালো সিজিপিএ নিয়ে গ্রাজুয়েশন শেষ করেছি এবং এখন খুব ভালো একটা জব করছি। কোনো মেয়ে বাসায় শাহরুখ খানকে নিয়েও যদি যায় তাও না বাসায় মানবে না, ভেটো দিবে। কারণ প্রেমের বিয়ে, প্রেমের বিয়ে নিয়ে সবার একটা একটা ধারণা থাকে, মাইন্ডসেট থাকে যে প্রেমের বিয়ে টিকবে না, প্রেমের বিয়ে হলে কোনো প্রবলেম হবে, মানবে না বাসায়। তাহলে এখন আমরা কি করব? করবা, আমার বাবাকে ইমপ্রেস করবা, যাতে আমার বাবা নিজের থেকে বলে আমি একটা ছেলে দেখছি খুব ভালো, তুই দেখবি নাকি। তোমার বাবাকে ইমপ্রেস করা আমার বা হাতের খেল, একদিনের মধ্যে ইমপ্রেস করে ফেলবো। কিন্তু আমি তো টেনশন আছি তোমাকে নিয়ে। আমাকে নিয়ে তোমার কেন টেনশন হবে? আমিও তো দেখতে শুনতে খারাপ না, আমি হাইলি এডুকেটেড, ইউনিভার্সিটি টপার, একটা ভালো প্রতিষ্ঠানে ভালো একটা জব করছি। হাসছো কেন? তুমি মাত্র যা যা বললা তা আমাদের সমাজের চোখে একজন বিয়ের পাত্রীর জন্য ডিসকোয়ালিফিকেশন। আসলে মানে বিয়ের জন্য মানুষ একটু ছোট বয়সী মেয়ে খোঁজে, ধরো ক্লাস 9-10 পরে, অথবা সর্বোচ্চ ইন্টার সেকেন্ড ইয়ার। আর যদি মেয়ে স্বাধীন চেতা হয়, ওয়ার্কিং ওম্যান হয়, তাহলে তো আর কথাই নেই, এই মেয়ে সংসার করবে কি করে? এই মেয়ে সারাদিন বাইরে বাইরে থাকে। তুমি বলতে চাচ্ছ আমি তোমার জন্য ডিসকোয়ালিফাইড? বাবা, ইউ আর মোর দেন কোয়ালিফাইড ফর মি। আমার মা অনেক মডার্ন, মেয়েরা স্বাধীন চেতা হয় এটা সে খুব অ্যাপ্রিসিয়েট করে। শোনো, আমার মা এখনও প্রতি সপ্তাহে নিজের বাজারটা নিজে করে, সংসারের সব কিছু নিজেই দেখে, কাজের বুয়া বা কাজের লক্ষ্মী দিয়ে তো বাজার করায় না, আর আমি আমাকে দিয়ে তো নাই। আমার মা তোমাকে খুব পছন্দ করবে এবং তুমি বাইরে কাজ করতে চাইলে তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে। আচ্ছা, এই বাজার দিয়ে মনে পড়লো, শোনো তুমি কাজ করো, তুমি নেক্সট উইকেন্ডেই মাকে ইমপ্রেস করতে বাজারে চলে যাও। বাজার? হ্যাঁ, হেড বাজার, মানে এত নোংরা গন্ধ, মানুষ গিজগিজ, এর মধ্যে আমি নো ওয়ে। হ্যালো হ্যালো, এই তোমার মা কি বেরিয়েছে? এখনো পাও নাই, মারটা তখন পৌঁছে যাবার কথা। আমি মনে হয় পেয়েছি। হ্যাঁ রাখো।
তুমি বাসায় বাজার করো? আমি সব সময় বাজার করি আন্টি। আচ্ছা পা ভালো থাকবেন, হ্যাঁ আসসালামু আলাইকুম। আমি তো সবসময় মানুষকে হেল্প করতে খুব ভালোবাসি, আর আমি তো প্রতিদিন বাজারে আসি। বাবা, আমি দোয়া করি মা তুমি অনেক সুখী হও। আমি নিয়ে যাই, এখানেই তো রিক্সা। না না আন্টি, আপনি ভেতরে বাজার করতে করতে এত টায়ার্ড হয়ে গেছেন, আমার দেখে আপনাকে এত মায়া লাগছিল। আমি এই পর্যন্ত নিয়ে আসতে পারছি, সামনে পর্যন্ত তো আপনাকে এগিয়ে দিতেই পারি, তাই না আন্টি? কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ মা, আমি রিকশা। তাহলে আমি আন্টি আন্টি, আপনি যদি কিছু না মনে করেন, আপনার মুখটা এত মায়া মায়া না, আমি যদি একটা সেলফি তুলে রাখি আমার সারাজীবন আপনার একটা স্মৃতি থাকবে। সেলফি? আমি তো সাজগোজ করিনি তেমন একটা গ্রামে। আপনার সাজগোজ ছাড়াই সুন্দর আপনি, কোনো সমস্যা নাই, চলেন আমার একটা সেলফি। আচ্ছা, আমার মেয়েও তোলে সেলফি। থ্যাংক ইউ আন্টি, চলেন আমি আপনাকে আগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাঁড়াও, হ্যালো, তুমি কি গাধা? তুমি এই ছবিটা আমাকে আগে পাঠাতে পারতা না? তুমি আমাকে যে ছবিটা পাঠাইছো সেখানে তোমার মার চেহারা বোঝা যায়? আমি কিভাবে বুঝবো ওটা দেখে যে এটা তোমার মা? আশ্চর্য, আমি একটা কি র্যান্ডম মহিলার সাথে বাজার করলাম, বাজার তুলে দিলাম, তাকে বললাম আমার দেখা হবে, এত কষ্ট আমি কিসের জন্য করলাম এই গন্ধ বাজারের মধ্যে? তোমাকে না আমি ছাড়বো না বাবু, রাখো তুমি ফোন। আরে আমি তো আমার দোষ। আজকে বাজারে দেখলাম মেয়েরা মুরব্বীদের ব্যাগ বহন করে বাসায় পৌঁছে দিয়ে সাহায্য করছে, আর আমার ছেলেকে দেখো এখনো মোবাইলে মুখ গুজে বসে আছে। মা,
কবুতরের মাংস কোথায়? কবুতরের মাংস তুই কখন আনতে বললি? বলি নাই, কিন্তু এখন আমার খেতে ইচ্ছে করছে, কবুতরের মাংস খাবো। আরে সকালে বললেও তো আমি নিয়ে আসতে পারতাম। আমি এখন কবুতরের মাংস খাবো মা, কবুতরের মাংস খাবো মানে কবুতরের মাংস খাবো। বাবা কালকে নিয়ে আসবো, সুন্দর করে রান্না করে দেবো। সত্যি? হ্যাঁ ঠিক। কালকে তুমি কোন বাজারে যাবা? এটা কী ধরনের প্রশ্ন বাবা? আজকে যে বাজারে গেছি সে বাজারেই তো যাবো। ওকে ডান। এই ডান মানে কি? এটা তো বুঝতে হবে না। আমার মোবাইল একটা তুলবে? আর ভালো থেকো মা, আমি আসি, আবার দেখা হবে। ও গোল্লাই যাক, ও মরে যাক, তাও কিছু হবে, আমি তোমাকে ছাড়তে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। মেয়েটার সাথে কোনো ঝামেলা হয়েছে? আমি জাস্ট কনফিউজ বাবা, আমি যা করছি মা ঠিক করছি বাবা। শোন বাবা, পৃথিবীতে মা কিছু বলবি বাবা? প্রত্যেকটা মানুষের ট্যাম নেই। আপেলটা ভালো? খুব ভালো। বাজার থেকে এনেছো? বাজারের কথা বলতে মনে পড়লো মা, আজকে বাজারে কিছু হয়নি। কি হবে? না মানে ওই তোমার তো বাজারে গেলেই প্রতিদিন কোনো না কোনো মজার ঘটনা ঘটে, আজকে কিছু হয়নি? ও হ্যাঁ, আজকে তো ঘটনা ঘটেছে। তাই নাকি? কি? ওই যে তোকে গতকাল বললাম না, ওই যে মেয়েটা মুরব্বীদের ব্যাগ বহন করে সাহায্য করে বাজারে, আরে সে তো আজকে আমার ব্যাগ বহন করে সাহায্য করেছে। তাই নাকি? তারপর? মেয়েটা খুব ভালো রে, দেখতে শুনতে মাশাআল্লাহ। ইস, মেয়েটা যদি কোনো সচ্ছল পরিবারে জন্মাতো তাহলে তো এতদিনে পড়াশোনা শেষ করে বড় একটা চাকরি করত। প্রতিদিন বাজারে গিয়ে অন্যের ব্যাগ বহন করে আর টাকা উপার্জন করতে হতো। কি হাত থেকে আপেল পড়ে যাচ্ছে কেন? কই আপেল, ফরমালিন দিছে মনে মা, সকালে তো অনেকক্ষণ ভিজিয়ে রাখলাম। বাবু? হ্যাঁ? কি হয়েছে তো? না মা কিছু না। আপেল শেষ কর। সরি। আরে সরি, আমার উপর রাগ দেখাচ্ছ কেন? আমি তো বুঝি না এই যে আসলে এন্ডিংটা এরকম প্যাথেটিক হবে না। তো মা কিন্তু সবসময় মানুষজনকে হেল্প করতে পছন্দ করে, তাই ওই সূত্রেই আসলে তোমার উপর খুশি হয়েছে, তোমাকে 100 টাকা বকশিশ দিয়ে বকশিশ দিয়েছিল আর কি, কিন্তু সে কিন্তু তোমাকে খুব পছন্দ করেছে, তোমার প্রশংসায় পঞ্চমুখ। ইভেন এটাও বলেছে মেয়েটা যদি ঠিকঠাক মতো পড়াশোনা করার সুযোগ পেত তাহলে খুব ভালো একটা চাকরি পেত। এবার কিন্তু তোমার পালা, আমার বাবাকে যদি ইমপ্রেস করতে না। আমি তোমার বাবাকে এত সুন্দর করে ইমপ্রেস করব, ইউ হ্যাভ নো আইডিয়া। রিয়েলি? তোমার বাবার ছবি দেখাও। আমি কোনো ছবি দিতে পারবো না, তুমি তোমার মার ছবি দিয়েছিলে আমাকে ছোটবেলার একটা ছবি, আমি তো দেখে বুঝতে পাই নাই, আই ওয়াজ সো এমব্যারাসড। হবে না, থ্যাংক ইউ। বাবাকে খুঁজে বের কর। আচ্ছা ঠিক আছে, দেখাবো না, কিন্তু এতটুকু অ্যাট লিস্ট বল যে তোমার বাবার পছন্দ কি। বই পড়া?
কি বই যারা পড়ে তাদেরকেও বাবা খুব পছন্দ করে, ইভেন বই পড়া মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করেও কাটিয়ে দিতে পারে, আর আড্ডার টপিক থাকে বিশ্ব সাহিত্য। ওকে, হ্যাঁ না তাহলে তো একটু ঝামেলা হয়ে গেল, উনি তো পুরাই আমার অপোজিট। আসলে আমি আমার লাইফে একাডেমিক বই খাতা ছাড়া কখনো কিছু পড়ি নাই। গল্পের বই পড়োনি, উপন্যাস পড়োনি? একদমই না। তাহলে ওই যে বিভিন্ন রাইটারের বিভিন্ন কোট শেয়ার করো, তুমি ওগুলো কীভাবে করো? ওগুলো আসলে গুগল থেকে ডাউনলোড করি, স্যাড কোট হ্যাপি কোট লিখে সার্চ দিই, ইভেন ফেসবুক থেকেও কালেক্ট করি। ফেসবুকের অনেকগুলো পেজ আমার লাইক দেওয়া আছে। তাহলে তো তুমি মরেছ, কোনো আশা নেই। এত সহজ না ম্যাডাম, আমিও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নই। আচ্ছা এক কাজ করো, আমাকেও আঙ্কেলের মতো একটা চা বানায় দাও। হঠাৎ করে রবি ঠাকুরের একটা কথা মনে পড়ে গেল, শোনো হে চৈনিক, চা খাবে দৈনিক, গায়ে বল হলে পরে হতে পারবে সৈনিক। আঙ্কেল আপনি কিছু মনে না করলে চায়ের বিলটা আমি দেই। আচ্ছা ঠিক আছে দিয়ে দাও, এই নাও তোমার বিল। তোমাকে তো আগে কখনো এই পার্কে দেখিনি। আমি আঙ্কেল আসলে এক একদিন এক এক পার্কে গিয়ে জগিং করি, প্রথমবার এই পার্কে আসলাম, তবে পরিবেশটা আমার খুব ভালোই লাগছে, ভালো মানুষ ভালো ব্যবহার সবার। আমি ভাবছি আঙ্কেল এখন থেকে এই পার্কেই আসবো। বাহ খুব ভালো, তো তোমাদের বয়সী ছেলেরা সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়, আর এই জন্য শরীরে মেদ জমে, আর তখন সারাদিন জিম করতে হয়, অথচ দেখো সকালবেলা এক ঘন্টা হাঁটলে কিন্তু এই সমস্যাটা আর হয় না। দ্যাটস রাইট আঙ্কেল, কিন্তু আমি কিন্তু অন্যদের মতো না, আমার জিম একদম অপছন্দ, ইনফ্যাক্ট আমি পার্কে হাঁটতে দৌড়াতে বেশি পছন্দ করি। না আঙ্কেল, এই যে যাদব চৌধুরীর কিন্তু একটা কবিতা আছে এটা রিলেটেড, সঞ্জীবনী যোগ শিবিরে রোজ সকালে মাঠে ঘন্টা দুয়েক বলবো কি ভাই বড্ড মজায় কাটে। বাহ তুমি তো বেশ সাহিত্যমালা দেখছি। চেষ্টা করছি আঙ্কেল। তোমাদের বয়সী ছেলেমেয়েরা বই পড়া তো একদম ছেড়েই দিয়েছে, ফেসবুক আর ফেসবুক, বুড়ো আঙ্গুলটার দফা রফা করে দিচ্ছি। সেটাই আঙ্কেল, আমার না অবাক লাগে আজকালকার ছেলে পেলেদের অবস্থা দেখে। আঙ্কেল বই পড়ে আলাদা একটা এটা শান্তি কাজ করে না বলেন? এক্স্যাক্টলি, স্পিনোজা একটা উক্তি করেছিল, ভালো খাদ্য বস্তু পেট ভরায় কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে। এক্স্যাক্টলি, নেপোলিয়ন কি বলেছেন মনে আছে না, অন্তত 60,000 বই সঙ্গে না থাকলে পারে জীবন অচল। জি আঙ্কেল, আমি তো চাই নরমান মেলরের মতো বই পড়তে পড়তে মৃত্যুবরণ করতে। আরে কি বলছো, এই বয়সে কেন মৃত্যু চিন্তা? হ্যাঁ আরে বয়স তো সামনে পড়ে আছে অনেক, বই পড়ো, প্রচুর বই পড়ো এবং জ্ঞানের সাগরে ভেসে যাও। জ্ঞানের সাগর আঙ্কেল, জ্ঞানের সাগরে ভাসতে ভাসতে আমি কখন যে লেখালেখি শুরু করে দিয়েছি আমি নিজেও জানি না। তুমি লেখো নাকি? করি আঙ্কেল। তো কি নিয়ে লেখো? আঙ্কেল লেখালেখি করি তো অনেক কিছু নেই, মেইনলি আমার পছন্দের বিষয়বস্তু হচ্ছে প্রেম। ও প্রেম, প্রেমের কবিতা। আচ্ছা খুব ভালো, আমার তো বইও আছে আঙ্কেল। কোথায় নাকি? হ্যাঁ চাপা মারতে মারতে কি সব বলে ফেলতেছি আল্লাহই জানে। এক কাজ করো, এই যে আমার কার্ডটা রাখো, এই ঠিকানা অনুযায়ী একদিন বাসায় চলে এসো। জি আঙ্কেল, শিল্প সাহিত্য নিয়ে আলোচনা করা যাবে। ফ্যান্টাস্টিক, দ্যাটস এ গ্রেট। আচ্ছা জি আঙ্কেল, তোমার বইটা সাথে করে নিয়ে এসো। কোন বইটা আঙ্কেল? এই যে তুমি বললে না যে তোমার একটা বই ছাপা হয়েছে। জি আঙ্কেল, সেই বইটা নিয়ে এসো। ওকে, আমার এখন উঠতে হবে, বাসায় গিয়ে ওষুধ খেতে হবে, কেমন? ঠিক আছে। বই বই
বেশ হয়েছে, খুশি হয়েছে আমি। খেলা সামলো এবার। আমি এত বড় একটা বিপদে পড়েছি আর তুমি খুব নিশ্চিন্তে খাচ্ছ না? আমি কি করবো, আমি তোমাকে চাপা মারতে বলেছিলাম, মেরেছো কেন? আর আমি তো তোমার বাবাকে ইমপ্রেস করার চেষ্টা করছিলাম, কখন যে মুখ দিয়ে বইয়ের কথাটা বের হয়ে গেল আমি বুঝতেই পারিনি। তোমার বাবার সাথে দেখা করার আগে আমি কত হোমওয়ার্ক করেছি তুমি জানো? ফেসবুকে খুঁজে খুঁজে সাহিত্যের পেজগুলো বের করে আমি লাইক দিয়েছি, ইভেন হাজার খানেক পোস্ট পড়েছি, কতগুলো কবিতা মুখস্থ করেছি। আরে আমি এখন আমার লেখা বই কোথায় পাই? কি ব্যাপার, তুমি খেয়েই যাচ্ছ? আমি কি করব, বই লিখে দেব, সরি। ও মাই গড, যার জন্য করি চুরি সেই বলেছো। দোস্ত, আমি যে ঝামেলায় পড়ছি এই ঝামেলা থেকে তুই ছাড়া আমাকে আর কেউ উদ্ধার করতে পারবে না। কি হয়েছে? আমার গার্লফ্রেন্ডের বাবা খুব বই পড়তে পছন্দ করে, ভীষণ পড়ুয়া। এখন পড়ুয়া ছেলে মেয়েদেরকে খুব পছন্দ করে, বুঝছিস? এখন তাকে ইমপ্রেস করার জন্য আমি তার সাথে বিশ্ব সাহিত্য নিয়ে আলোচনা করতে বসে পড়েছিলাম। তারপর শোন না কি হয়েছে। এখন তুই তো জানিস যে আমি হইতেছে ধর একাডেমিক পড়াশোনার বাদে অন্য কোনো বই খাতা পড়ি নাই কখনো, বই পড়ি নাই আমি আমার লাইফে। এখন যেটা হয়েছে আর কি, আমি তার সাথে দেখা করতে যাওয়ার আগে গুগল থেকে ভালোভাবে রিসার্চ করে গিয়েছি, যাতে সে বুঝতে পারে যে আমি খুব সাহিত্য মানা। বুঝতে পেরেছে, আমি বুঝাতে পেরেছি, কিন্তু একটা প্যাচ লাগিয়ে চলে আসছি। প্যাচ? কি প্যাচ? থাপ করে বলে বসছি যে আমি লেখালেখি করি, বাজারে আমার বই আছে। দোস্ত, আমি ইভেন আমাকে এটাও বলছে যে আমার বই নিয়ে তার সাথে দেখা করতে, তার বাসায় যেতে। বলিস কি দোস্ত, আমারে বাঁচা না দোস্ত। আমি কি করবো সেটা বল। তুই তো লেখালেখি করিস, তোর তো কয়েকটা বইও বেরিয়েছে। হ্যাঁ দোস্ত, তোর কিচ্ছু করতে হবে না, তোর এক কপি বই আমি নিব, এবং তোর ওই কভারের সফট কপিটা তোর কাছে আছে না? হ্যাঁ আছে। ওইখানে আমি শুধু তোর ছবির জায়গায় আমার ছবি বসিয়ে দিব, আর তোর নামের জায়গায় আমার নাম বসিয়ে দিব। দোস্ত প্লিজ, দোস্ত না করিস না দোস্ত, প্লিজ। আইডিয়াটা মারাত্মক না? মারাত্মক, কিন্তু তুই যদি আমার বন্ধু না হতিস, তোর এই আইডিয়ার জন্য আমি সরাসরি তোর নামে মামলা ঠুকে দিব। কি ব্যাপার তামান, তুমি লাঞ্চে যাও নাই? সবাই লাঞ্চে চলে গেল। আসলে একটু আগে সিঙ্গারা খেয়ে একদম সর্বনাশ করে ফেলেছি, এখন আর ক্ষুধা নেই। তোমার লাঞ্চ শেষ? আমি তো সেই একটার সময় লাঞ্চ করে ফেলেছি। বাহ, তুমি কি সুন্দর ডায়েট চার্ট ফলো করো। আমি পারি না, আনহাইজিনিক খাবার দাবার শুধু আমাকে টানে। আচ্ছা, এই অফিসে কে বিরিয়ানি নিয়ে আসছে আজকে? অফিসে নাই, বিরিয়ানি আনাটা ব্যান্ড করা উচিত। আমি তো কোনো স্ট্রিট ফুড খেতেই পারি না। বাবু আমাকে খেতেই দেয় না, ওর সামনে আমি ফুচকা পর্যন্ত খেতে পারি না, তুমি জানো, খুব প্যারা দেয়। বাবু ভাইয়া খুব কেয়ারিং, আর রনি ভাইয়া তো অনেক কেয়ারিং। কবি সাহিত্যিকদের সাথে প্রেম করা আর একটা গাছের সাথে প্রেম করা একদম এক কথা। কোনো হেলদোল নেই, কোনো বিধিনিষেধ নেই, কোনো জোরাজুরি নেই। ভালো লাগে এসব বলো? তুমি বেঁচে গেছো, আমার জায়গায় থাকলে বুঝতা তুমি এত রুলস রেগুলেশন রেস্ট্রিকশন। সেদিন কি হয়েছে, বাবুর মা বাজার করতে যাবে, আমাকে সে বাজারে পাঠালো তার মাকে ইমপ্রেস করার জন্য। তুমি চিন্তা করতে পারো? ভেরি ইন্টারেস্টিং। আরে ইন্টারেস্টিং এর তো কিছু শোনোই নি, পুরো ঘটনাটা শুনলে বুঝবা। শোনো, এত দেরি করলে যে? আর বলো না, গতকাল বাবু এসেছিল ওর বইয়ের একটা প্রবলেম, ওটা সলভ করার জন্য আমি বাংলা বাজার গিয়েছি। বাবু ভাই বই দিয়ে কি করবে, বাবু ভাই তো বই পড়া পছন্দ করে না। তোমার কলিগ দৃষ্টি আছে না? হ্যাঁ, তার বাবা তো বিরাট সাহিত্য মানা, তাই তার বাবাকে ইমপ্রেস করার জন্য বাবুকেও সাহিত্য মানুষ আসতে হচ্ছে। আচ্ছা, তোমার বাবা যদি একটু সাহিত্য মানা হতো না, তাহলে আমাদের কোনো ঝামেলাই থাকতো। আর তুমি যদি বাবু ভাইয়ের মতো হতে, বড় কোনো চাকরি করতে, তাহলে আমার কোনো ঝামেলাই থাকতো না।
তোমাকে তো সেদিনের পর থেকে সকালে পার্কে দেখছি না। আঙ্কেল আসলে সময় হয়ে ওঠে না আঙ্কেল, অফিস থাকে তো। রাইট রাইট, অফিস করে খুব ঝামেলা হয়ে যায়। আঙ্কেল আপনি কেমন আছেন বলেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? জি জি ভালো। আপনার শরীরটা? হ্যাঁ সব ঠিকঠাক। আঙ্কেল বই 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 এনেছি আঙ্কেল, আমার বই। ও হ্যাঁ, তুমি বলেছিলে আঙ্কেল আমার লেখা এটা চতুর্থ বই আঙ্কেল। আর যেসব ছেলে পেলে সাহিত্য মনা হয় তারা কখনোই খারাপ হতে পারে না। না না একদম পারে না বাবা, ঠিকই বলেছো। কি ব্যাপার দুধ চা কেন জানো? আমি দুধ চা খাই না। আশ্চর্য করবি নিয়ে কবিতা? আরে তুমি তো দারুণ কবিতা লিখেছো, এই যে করবি নামের যে কবিতাটা, এটা তো অনেকটা সুরিয়ালিস্টিক ঢঙে লেখা। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। সুরিয়ালিজম কি আঙ্কেল? সুরিয়ালিজম সুরিয়াল বাবা, যে তুমি না একটা খুব পছন্দের একটা কবি আছে না, ওই যে ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত, ছড়াকার, ওই যে ছিপ খান, তিনদার, তিনজন, মাল্লা, চৌপ, দিনভর, দায়দুর, পাল্লা। আগে জিজ্ঞেস করছে সুরিয়ালিজমটা কি? ছিপ খান, তিনদার, সুরিয়ালিস্ট, ছন্দ, ছন্দ। আমরা এই অভিনয়, এই মিথ্যা কথা আর কতদিন ধরে চালাবো আমাকে বলো তো? আমরা তো মিথ্যা কিছু বলছি না, আমরা শুধু সত্যটা গোপন করছি। আজ অভিনয় বলছো? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। কে বলেছে সেটা জানি না, তবে লোক মুখে শুনেছি। তুমি জানো কে বলেছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা কয়দিন? কোনটা? এই যে এই অভিনয়টা শেষ হবে কবে? আমাদের বিয়ের দিন শেষ হবে। আমার জন্মদিন, আমার ছেলে এই দিনটাকে বিশেষ করে রাখে। কেক টেক এনে একদম অবস্থা কাহিল। একবার তো সব বন্ধুদের নিয়ে বাসায় হাজির হয়েছিল, বুঝুন এই বয়সে কেক কেটে সবার সামনে কি বিব্রতকর অবস্থায় পড়েছিলাম। তারপর থেকে আমি কড়াক করে নিষেধ করে দিয়েছি, জন্মদিন পালন করব খুব ভালো কথা, কিন্তু শুধু তুমি আর আমি, আর কেউ না। মাশাআল্লাহ, আপনার ছেলে তো খুবই লক্ষ্মী। এই তো আপনাদের দোয়া। ও হ্যাপি বার্থডে আপা। তো আপনার বার্থডেতে কী দেই? আপ এই যে এই বইটা,
একটা নতুন ছেলে লিখেছে, খুব ভালো। আমার তো এতই ভালো লেগেছে যে পড়তে পড়তে বাজারে নিয়ে চলে এসেছি বইটা। কে লিখেছে? সমস্যা? শরীর খারাপ, মন খারাপ? তাহলে কি হয়েছে তোমার? মা, এটা এখানে এলো কি করে? তুই যে বই লিখেছিস আমাকে জানাসনি কেন? আমাকে জানালে কি আমি নিষেধ করতাম? মা, আমি অন্যের মুখ থেকে আমাকে শুনতে হয়েছে আমার ছেলে বই লিখেছে। ছি, লজ্জায় আমার মাথা কাটা গেছে। আমার ছেলে কোথায় যাচ্ছে, কি করে বেড়াচ্ছে আমি তার কিছুই জানি না। আমি কি এতটাই বেখেয়ালি মা? আমি তো ভেবেছিলাম আমি আমার ছেলেকে ঠিকঠাক মতো মানুষ করেছি, কিন্তু এখন তো দেখছি আমি ভুলের স্বর্গে বাস করেছি এতদিন। মা 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 মা, প্লিজ মা আমার কথাটা শুনো। মা মা প্লিজ, তুমি রাগ করো না মা, এটা সাজানো, এটা সাজানো। আমি তোমাকে প্রমাণ দিতে পারবো, আমার বন্ধু রনি আছে না মা, ওর লিখছে। তুমি বসো, আমি তোমাকে বুঝাই বলতেছি মা। এটা আমি লিখি নাই মা, এটা ওর বই, ও লিখছে। তুই কি আমাকে মূর্খ পেয়েছিস? আমাকে যা বলবি আমি তাই বিশ্বাস করবো? এই দেখ, তোর 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 নাম লেখা, এই দেখ ভেতরে তোর ছবি, তোর পরিচিতি। মা আসলে, মা হয়েছে যে আমি আসলে ওই মেয়েটাকে ভালোবাসি মা। এখন ওর বাবা কোনোভাবেই রাজি না। ওর বাবার পছন্দ হচ্ছে বই, ওর বাবার পছন্দ হচ্ছে লেখক। এখন আমি তো লেখক, আমি লিখতে পারি না। আমি আমার বন্ধুকে বলছি, ও লিখে দিছে এই বইটা। আমি সরি মা, আমি জানি আমি ভুল করছি, মিথ্যা বলছি। আচ্ছা বাবু, তুই কি আমার উপর একটু ভরসা করতে পারলি না? হ্যাঁ, তুই কি বৃষ্টির কথা আমাকে আগে বলতে পারতি না? আমি তার মনে মনে ভেবে রেখেছি কোনো একদিন তুই একটা মেয়েকে আমার সামনে নিয়ে আসবি, তারপর বলবি মা এই যে তোমার ছেলের বউ, তুমি তাকে গ্রহণ করো, আমি তাকে গ্রহণ করে নিব। আর সেই তুই কি না মা, তুমি আমাকে ছোটবেলা থেকে এত স্ট্রিক্টলি বড় করেছো যে আমার মনে হতো তোমার সামনে আমি কোনো মেয়ে নিয়ে আসবো, এটা তো দূরের কথা। তুমি যদি জানতে পারো যে আমি একটা মেয়ের সাথে সম্পর্ক করছি, তাতেই তুমি রাগ করবে। বুঝেছি, তুই খালি হাত পায়ে বড় হয়েছিস, এখনো তোর চিন্তা ভাবনা বাচ্চাদের মতো রয়ে গেছে। তা নয় মাকে ইমপ্রেস করতে বান্ধবী কি খুব বাজারে পাঠায়? সরি মা, তোমা তুমি একটু আমাকে হেল্প করো প্লিজ। মা তুমি একটু বৃষ্টির বাবার সাথে একটু কথা বলবে। বৃষ্টির বাবা যদি জানতে পারে আমি তার ইমোশনস নিয়ে খেলেছি, তাকে মিথ্যা কথা বলেছি, তাহলে কোনো দিনও বৃষ্টির সাথে আমার বিয়ে দিবে না মা। প্লিজ মা, মা প্লিজ মা একটু দেখো না প্লিজ মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এতদিন আমাকে বললি, আমি তোর আর বৃষ্টির বিয়ের সব দায় দায়িত্ব আমি নিলাম। আমার তো বৃষ্টির বাবা আর সাথে কয়েকদিন ধরে কথা হচ্ছে, ওনাকে তোমার বেশ ভালো মানুষ মনে হয়। ওনার মেয়ে কখনই খারাপ হতে পারে না, খুব ভালো হবে, সে বিশ্বাস আমার আছে। আর আমি যে পছন্দ করলাম আমার উপর বিশ্বাস নেই না? না নেই, এখনো ছেলে মানুষই করে বেড়াচ্ছ তুমি, একটুও বড় হওনি। মা কেনই নামটা রাখবো আমার? মা দুনিয়ায় কত নাম আছে, বাবু বাবু লাগে নিজেকে, আমি কি কখনো বড় হইতে পারবো না? কে বলেছে বড় হবো না? হ্যাঁ, বিয়ে করতে যাচ্ছ, লুকিয়ে লুকিয়ে কত কিছু করেছ। ভাই আপনি, আপনি এখানে কি মনে করে? আর বলবেন না ভাই, আমার ছেলে তো আমাকে ধরে বেঁধে পাঠালো, বললো মা তোমার কিন্তু ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, তোমাকে এখন নিয়মিত হাঁটতে হবে। খুব ভালো করেছেন আপা, এই বয়সে হাঁটাটা খুবই জরুরি, স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আর এই যে দেখেন, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ভাবি ওরা কিছুই জানে না, কোনোদিকে খেয়াল নেই, অথচ আপনার ছেলেটা কত সচেতন, আপনাকে জোর করে পাঠালো হাঁটার জন্য, খুব ভালো। একদম ঠিক কথা বলেছেন ভাই, সেদিনে কাণ্ড ঘটেছে জানেন। বাজারের সামনে দেখছি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আমার মতো যারা বয়স্ক তাদের বাজারের ব্যাগ বহন করে তাদের সাহায্য করবে, ভাবা যায়? বলেন কি, এমন মেয়েও আছে নাকি? হ্যাঁ, দেখতে তো মেয়েটা খুবই মিষ্টি,
আর ব্যবহারও মাশাল্লাহ। আমার দেখে মনে হলো খুব ভালো ঘরের মেয়ে হবে। ও আচ্ছা ভাই, আমার সাথে ও একটা সেলফিও তুললো, আপনার ছবি দেখবেন? দেখি দেখি। এই দেখেন, দেখেছেন কি মিষ্টি, আমি ওর ব্যবহারে একদম মুগ্ধ হয়ে গেছি। ভাই তাহলে আমি একটু হাঁটা দিই। জি জি জি। বাবা বলো। এটা কি? বাবা তুমি তুমি এটা কোথায় পেলে? বাবা কোথায় পেলাম সেটা বিষয় না, আমি জানতে চাচ্ছি এই মহিলা যা যা বললেন সব কি সত্যি? তুমি আজকাল বাজারে গিয়ে বয়স্ক মানুষদের ব্যাগ টেনে দাও, তাদেরকে সাহায্য করো। আশ্চর্য, যে মেয়ে বাজারের নাম শুনলে নাক সিটকায় সে বাজারে গিয়ে অন্য মানুষের ব্যাগ টেনে দিচ্ছে। তোমার উদ্দেশ্য যদি মহৎ হয় তাহলে সেজন্য তো তোমার কষ্ট পাওয়ার কিছু নেই, কিন্তু তোমার গর্ব করা উচিত। কিন্তু তুমি এমন অপরাধীর মতো মুখ নামিয়ে আছো কেন? কথা বলছো না যে? বাবা আমি আমার উদ্দেশ্য এটা ছিল না বাবা। তাহলে কি উদ্দেশ্য ছিল? বাবা আমি একটা বাবু নামের ছেলেকে পছন্দ করি, ওর মাকে ইমপ্রেস করার জন্য আসলে বাজারে যাওয়া, কাউকে হেল্প করাটা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল ওর মাকে পটানো। তুমি তাহলে আজকাল এসব করে বেড়াচ্ছ? ওই বাবু নামের ছেলেটার সঙ্গে মিশে আমাকে হেয় করার চেষ্টা করছো? না বাবা, বাবা আমি খুবই লজ্জিত বাবা, আমার লজ্জায় মনে হচ্ছে মরে যায়, জিনিসটা যে এত দূর গড়িয়ে যাবে সেটা আমি চিন্তাও করিনি বাবা। বাবা আমি বাবুর সাথে আর কোনো যোগাযোগ রাখবো না, তুমি যেটা বলবে আমি সেটাই করবো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার খুব কান্না পাচ্ছে। কান্না পাচ্ছে রুমে গিয়ে কাঁদো। শোনো, বাবুকে কাল আসতে বলবে এখানে, অপরাধ তোমরা দুজনে করেছো, সুতরাং শাস্তি দুজনকেই পেতে হবে। ছেলে কিন্তু আপনাকে খুবই ভয় পায়, আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে আপনার কাছে নিয়ে এসেছি, আপনি ওকে একটু ভালো করে বুঝিয়ে বলুন। কথা দিচ্ছ কেন? কি করবো কি করবো এখন? দোয়া করো, দোয়া করো যাতে মেনে নেয়। আপনি একদম চিন্তা করবেন না আপা, সব ম্যানেজ করে দিচ্ছি। কি দোয়া করবো? আল্লাহ না করো। করতেছি তো। কই করতেছো? তুমি তো শুধু কোথায় দিয়ে যাচ্ছ। করতেছি তো। বৃষ্টি জি, তোমাকে তোমাকে ডাকছি। সবার ডিনার রেডি? জি বাবা রেডি। ভাই আপনি মেয়েটাকে অ্যাটেনশনে রাখবেন না, দেখেন সুখীর মুখটা কেমন হয়েছে। বাবা বস। হ্যাঁ বস, বসো তো। তোমরা বস না। আমি আর তোমার মা মিলে তোমাদের দুজনের ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছেছি। আমরা তোমাদের সম্পর্কটাকে মেনে নিয়েছি, তবে আমাদের কিছু শর্ত আছে। যেমন? জি। আমার শর্তটা হচ্ছে বৃষ্টির জন্য। বৃষ্টি, তুমি তো খুবই গুণী একটা মেয়ে, খুব ভালো পড়াশোনা করেছো, ভালো একটা চাকরি করছো, সংসারও তো খুব সুন্দর করে সামলাতে পারো, তোমার মতো গুণী মেয়েকে যে কেউ ঘরে বউ করে নিয়ে যেতে চাইবে। কিন্তু আমার শর্তটা হচ্ছে আমাদের বাড়িতে যাবার পর তুমি আর যে কোনো কাজ করো আর না করো, আমার সাথে কিন্তু সপ্তাহে একদিন বাজারে তোমাকে যেতেই হবে। আর আমার শর্ত বাবুর জন্য, সেটা হচ্ছে বাবুকে প্রতি সপ্তাহে একটা করে বই পড়ে শেষ করতে। থ্যাংক ইউ বাবা।
চল আর ব্যবস্থা কর। See you.